আমরা ওদের এত কাছের এত কাছের, একটু ধরে দেখি না, ধরো অসুবিধা নেই, ধরো ধরতে দিলাম, ওই ধরা যদি চেপে ধরে তাহলে তো সর্বনাশ, ওটা খুব খারাপ ওটা। আচ্ছা একটা ছবি তুলি, আচ্ছা ছবি তুলো অসুবিধা নেই, ধরতে ধরতে দেখো কাঁধে হাত দিয়ে ভালো করে ধরলো, কারণ এই ছবি যে তুলে নিয়ে কোথায় নিয়ে রাখবে, কোথায় দেখাবে, কোথায় ঢুকাবে ও ছবি আমরা জানি না। সেই ছবির দিয়ে যদি কোনো অর্থবোধক কিছু করা যায় তাহলে তো ওটা সর্বনাশ হয়ে যাবে আমাদের জন্য। আমরা তাকে, আমার দর্শক হিসাবে আমি তাকে ধরতে দিলাম, তাকে ছুঁতে দিলাম, সে ছবি তুললো, আমি জানি তোমাদের জন্য আমরা, আমাদের সঙ্গে ছবি তুলতেই পারো, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে ব্যাপারগুলো আমাদের সাধারণ দর্শকের হয়, একেবারেই সাধারণ দর্শকের, যেমন আমি কক্সবাজারের সমুদ্রের তীরে শুটিং করছি, হঠাৎ করে চার পাঁচটা ছেলে একেবারে পুরা শুধুমাত্র ছোট্ট একটা ড্রেস পরে এসে আমার পাশে দাঁড়ালো, ছবি তুলবো, ভালো করে ছবি তুলো, পরের দিকে পুরো কাঁধে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে, এখন ছাড়, এগুলো তো বলতে পারি না, কারণ আমি একজন শিল্পী, ওদের জন্য আমরা একটু হাসি দিয়ে বলতে, আচ্ছা বাবা ঠিক আছে সরে দাঁড়াও, তোমার গা ভেজা তো আমার গা ভেজে যাবে, এইটুকু বলতে পারলাম, কিন্তু আসল কথাটা বলতে পারলাম না, তুমি এই ড্রেস আমার পাশে কেন দাঁড়িয়ে ছবি তুলবে। ওর যখন ওই সেন্সটুকু নাই যে আমার সঙ্গে কীভাবে তুলতে হবে, আমি একজন মা, আমাকে মা বলছে, ওরা আন্টি বলছে, কিন্তু ছবি তুলছে ওইভাবে, যে যাক গে ওটা ধরলাম না, ওরা একেবারে সাধারণ, ওদের ওই সেন্সটুকুই নাই। এখন যেটা শুরু হয়েছে গত 15-20 দিন যাবত, আরও বেশি হবে, হঠাৎ করে রাতে 2-3 দিনের সময় হঠাৎ করে ফোন, আমি তো ফোন বন্ধ রাখি না, কারণ আমার ছেলে থাকে বাইরে আর আমি থেকে এখানে, কখন কী হয় একটু ফোনটা আমি খোলা থাকা দরকার। এখন ফোন করে আচ্ছা গেল এটা, তারপরে শুরু হলো কি জানো, ভাল লাগে ভাল লাগে, আচ্ছা তারপরে গেল ভাল লাগে ভাল লাগে, হ্যাঁ তারপরে সুন্দর গান, আচ্ছা সুন্দর গান গেল, এখন আমি কী উত্তর দিব, তা ওটা করে বন্ধ করে দিয়ে আমি ব্লক করে দিচ্ছি, যত ফোন ব্লক করছি ততই নতুন নতুন ফোন থেকে ফোন করছে। এখন আমি মা খালা আমার সঙ্গে যে এগুলো করে, আমার বাচ্চাদের সঙ্গে কী না করে, ওরা কী বলতে না পারে আর ছেলে মেয়েদের সঙ্গে, মেয়েদের সঙ্গে বিশেষ করে, তো এগুলো নিয়ে আমরা ভীত, আমরা ভীষণ ভীত, বিশেষ করে আমি তো খুবই ভীত, আমি অনেক সময় ম্যানেজ করে অনেক সময় জায়গা অনেক জায়গা সরে আসি ছেলে মেয়ে বিশেষ করে আমার দর্শকের সাথে, কিন্তু আমাদের বাচ্চারা পারে না অনেক সময়। একবার এফডিসিতে যেটা হয়েছে, যেন একটা ছেলে এসে মৌসুমীকে ঝাপটে ধরলো, এখন ঝাপটে ধরলে মৌসুমী তুমি কী করবে, চিৎকার দিবে, কেন ধরলি কী ব্যাপার, বেশি আবেগে যদি ধরে বসে, ও তখন যদি এত মোবাইলের যুগ থাকতো, সবার হাতে হাতে মোবাইল ছবি তুলে রাখতো, বলতে যে মৌসুমীর সঙ্গে তো আমি ধরাধরি করি, কারণ কী করা যেত তখন, কিছু করার নেই। তো এই ভুল ভ্রান্তিগুলো আমাদের মধ্যে হয়, এবং সেই ছবিগুলো নিয়ে যদি লেখালেখি হয়, আমার বিশ্বাস আমাদের সাংবাদিকরা এটা করে না, করবেও না কখনো, কারণ ওরা জানে যে আমাদের জন্য দর্শকরা এগুলো করে, এবং এটা কী বলে অবারিত খোলা আমাদের জন্য, ওরা আসে ছবি তোলে, কিন্তু বাইরের মানুষগুলোকে মিন করে, মিন করে ফেসবুকে লিখছে, এবং ফেসবুকে লেখার কারণে এমন একটা কথা লিখলো যে সারা বছরে সারা জীবনের যে আমার অভিজ্ঞতা, আমার সঞ্চয়, আমার অর্জন, আমার যে এই ভালোবাসা, এইগুলোকে যদি ওরা এক নিমিষে নিমিষে একেবারে ধূলিসাৎ করে দেয়, তাহলে তো এটা আমাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। আমার কান্দে হাত দিয়ে একটা আমার আর্টিস্ট হাত দিয়ে ছবি তুললো, কি আমার নাসিম আমার কান্দে হাত দিয়ে তুললো, কি একটু ভালো করে ধরলো, দেখো কীরকম ধরাধরি করে, এই মহিলা না নামাজি, এই মহিলা না ভজ করে আসছে, ওকে ধরাধরি করে কেন, এই কথা শুনতে হয়েছে আমাকে। আমি যখন ছবি তোলে আমার ক্যারেক্টার কিছু ধরে ওরা, আমাকে তো সামনাসামনি ধরার জন্য তো ওরা এত আগ্রহী না যে ধরে চেপে ছবি তুলবে, মানে ক্যারেক্টারে ধরে, সেগুলো নিয়েও কিন্তু কমেন্ট করে, তা আমার জন্য যতটুকু মানে আমার জন্য যতটা কমেন্ট না হয়, দেখা গেলো আমাদের মেয়েদের জন্য বেশি হয়। আমরা তো যখন আমাদের ছেলেমেয়েরা একসাথে থাকি, সাংবাদিক ভাইরা, তোমরা ভাই তো না আমাদের ছেলেরা সবাই, তোমরা নিশ্চয়ই দেখো যে আমরা কত ফ্রেন্ডলি সবার সাথে সবাই মিশি, সবার সঙ্গে ফ্রেন্ডলি না মিশলে সারাটা দিন আমরা একসাথে থাকি, এক হাঁড়িতে খাই, এক পাতে খাই, এক জায়গায় থাকি, তো রিলেশনটা কী হয়ে যায়। আমরা গ্রুপ থিয়েটার যারা করি তারা কী করি, সকালবেলা বেরিয়ে যাচ্ছি, সারাদিন রিহার্সেল করছি, দূরে কোথাও যাচ্ছি, এক বাসে ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে কাঁধে একটা কাঁধে হাত দিয়ে মাথা রেখে ঘুমাই গেলাম, তো এর মানে এই তো না যে কোনো অর্থবদ্ধভাবে মাথা ঘুমাচ্ছি, এর সব ক্ষেত্রে হয়, আমার মনে হয় আমাদের মিডিয়াতে শুধু হয় তা না, আমার মনে হয় সবার সব জায়গাতেই হয়, অফিস আদালতে হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে, যখন খুব কাছাকাছি হয়ে যাবে তখন মানে একসাথে যখন কাজ করবে এটা হবেই, এর তার না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমরা সব কিছুকে মিন করি, সব কিছুর মধ্যে অর্থ খুঁজে বেড়াই, এইটাই সবচেয়ে খারাপ। যার জন্য আমি চাই আমাদের শিল্পীরা, খারাপ ভালো তো সব জায়গাতে আছে, আমার শিল্পীদের মধ্যে খারাপ থাকবে না এমন কোনো কথা নাই, কিন্তু শিল্পী মানে একেবারেই যারা শিল্পী জীবনটা পার করে দিচ্ছে এখানে, তারা কতটা নোংরা হতে পারে, এটা আমার আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন, নোংরা নিশ্চয়ই না,
বা মন মানসিকতা খারাপ নিয়ে নিশ্চয় কেউ এগুলো করে না। কাজেই আমি চাই আমার সাংবাদিকরা আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বন্ধু, তোমরা সবসময় আমাদের পাশে থাকবে, আমরা তোমাদের পাশে থাকবো। তোমাদেরকে আমরা যেমন সাপোর্ট করি, তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। মানে আমাদের জায়গাটা অনেকটা ক্লিয়ার থাকবে। যখন কারো সম্পর্কে কিছু দেখা যাবে, তাকে প্রশ্ন করতে হবে, তাকে ফোন করতে হবে যে এই ধরনের কিছু একটা কি ঘটনা কি ঘটেছিল, এটা কি সত্যি। আমরা তখন ওই যে অনেক আছে, অনেক সাংবাদিক লিখে না, তা না, ছোটোখাটো অনেক পত্রিকায় অনেক কিছু হাবি যাবি লিখে ফেলে, তো ওগুলো না লেখাই ভালো। এমন একটা ঘটনা ঘটছিল, একজনের সম্পর্কে একটা বাজে কমেন্ট করছিল যেখানে আমি উপস্থিত ছিলাম, সেই মেয়েটার সম্পর্কে যখন বাজে কথা বলা হলো, তখন আমার খুব কষ্ট লাগলো। এই কারণে যে আরে ও কিছু না বুঝেই ওখানে ছিল, ওখানে এই জিনিসটা হলো, আর এর বিরুদ্ধে এরকম একটা বাজে কথা লিখলো। এখন সাধারণ মানুষগুলো যখন পড়বে, বা আমার মা খালারা পড়বে, বা আমার আত্মীয়রা পড়বে, বা ভাই বোনরা পড়বে, তো তোমাদের এখানে এগুলো হয়? প্রশ্নের উত্তর দিতে কি তখন খারাপ লাগে না? আসলে তা হয় না। একটা ছবি তোলা হয়েছিল ওইভাবে, যে আজকে মামুনুর রশিদের কোলের মধ্যে কত মানে আবেগ নিয়ে যে পিতা বলে জড়ায় ধরলো আমাদের তমালিকা, সেটাকে অন্যভাবে মিন করছে। এগুলো যখন লেখা দেখি খুব কষ্ট লাগে। আসলেই একদম সন্তান আর বাবার মতন তাদের রিলেশনটা। তমাল এত নিজের বাবার প্রতি এত ফিলিংস আছে কিনা সন্দেহ, মামুন ভাইকে যত রাখ। কারণ আমাদের গ্রুপের তাই হয়, মামুন ভাইয়ের প্রতি সবাই, আমাদের গ্রুপের ছেলে মেয়েরা সবাই এত বেশি দুর্বল, এত বেশি তার প্রতি বিশ্বস্ত, যে মামুন ভাইকে দেখলে, আমি যেমন, মামুন ভাই আমার কলিগ, আমার সাথে কাজ করে, আমি তার সঙ্গে পাশাপাশি অনেক কাজ করেছি, মঞ্চে অনেক দিন কাজ করেছি, মামুন ভাই ঢোকার সঙ্গে সঙ্গে আমি পর্যন্ত দাঁড়িয়ে যাই। নতুন ছেলে মেয়ে তো দাঁড়াবেই, ছোটো যারা বাচ্চা, যারা অল্প বয়সে তো দাঁড়াবেই, আমি পর্যন্ত দাঁড়িয়ে যাই, তারপরে মামুন ভাই বসতে বললে বসি। আমি কখনো বসে থাকার এই মানে মন মানসিকতা আজ পর্যন্ত আমার হয়নি, যে মামুন ভাই ঢুকলে আমি বসে আছি। তো কাজেই মামুন ভাই নিয়ে কথা বলার মতন এখনও পর্যন্ত কারো বোধ হয় ওই সাহস হয়নি আমাদের বিশেষ করে আমাদের। সেখানে তো অবাধ বলা বলি হচ্ছে, যাই হোক, মানুষের ভুল হয়, আমরা একটা কথা বলে ফেললাম, ওই কথা থেকে কোনো কথা বেরিয়ে গেল, ওখান থেকে অনেক মিন করে অনেক কথা লেখা হয়। তো যাই হোক, আমার আজকে একটা শেষ কথা, তোমরা আমাদের, আমরা তোমাদের। তোমাদের পত্রিকা আমাদেরকে নিয়ে লিখতে ভালোবাসো, বিনোদন পত্রিকা চলে, আবার আমরা তোমাদের কাছে আর হবে না, তোমাদেরকে আমরা জানাই। আমি পরিচালনা করলাম, আমি প্রথমে মনে হলো সবাইকে ডেকে বলি যে আমি প্রথম পরিচালনা করছি, তোমাদের আসো, কিন্তু বলতে পারলাম না, এই কারণে যে কি হবে না হবে, পাস করবো না ফেল করবো, প্রথমেই বলবো না, থাক হোক, এই করে লুকিয়ে লুকিয়ে কাজটা করতে চাইলাম, কিন্তু লুকানো থাকলো না। অভি জেনে ফেললো, অভিকে আমি ফোন করলাম, তারপরে অন্যান্যরা ফোন করে করে বলছে, পরে যাই হোক জানাজানি হয়ে গেল। কাজে তোমরা ছাড়া আমরা না, আমরা ছাড়া তোমরা না, তাই তোমরা আমাদের বিশ্বস্ত, আমাদের ভালোবাসা, আমাদের সাথীর মানুষ, আমরা বন্ধু, এবং আমরা বন্ধু থাকবো। আজকে এখানে বসে আমি আজকে থাকি বা না থাকি, আগামীকাল থাকবো না থাকবো, আমি চাইবো তোমরা সবসময় আমাদের ছেলে মেয়েদের সঙ্গে থাকবে।